প্রিয় প্রবাসী ভাই বোনেরা, এই ইসরাহিম ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। এখানে নিচে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। প্রিয় প্রবাসী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। মালয়েশিয়ায় যে সকল প্রবাসীরা আছেন, আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় করব। বিশেষ করে বর্তমানে যারা ভিসা প্রসেসিং করার জন্য মেডিকেল যে দিতে হয়, তো অনেক সময় অনেক প্রবাসীরাই মেডিকেল সম্পর্কে টুকিটাকি কিছু বিষয় না জানার কারণে অনেক সমস্যায় পড়তে হয়। আলোচনা করব অনেক প্রবাসীরাই বর্তমানে, যেহেতু মালয়েশিয়া পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতেছে, তো মালয়েশিয়া থেকে যারা বাংলাদেশে যাবেন, তো এয়ারপোর্টে আপনাদের যে লাগেজ সম্পর্কে যে তথ্যগুলো, এ বিষয়ে আলোচনা করব। পুরো ভিডিওর সাথে থাকবেন এবং আলোচনা করব। আপনারা আমার ভিডিওর নিচে যারা প্রতিনিয়ত কমেন্ট করে থাকেন, তাদের থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আজকের এই ভিডিওতে আমি তুলে ধরব। আশা করি সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন। বন্ধুরা, মূল বিষয়ে যাওয়ার আগে, যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা যে বেল আইকনটি আছে, অবশ্যই ক্লিক করে রাখবেন, যেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপডেট দিলে আপনার কাছে নোটিফিকেশন যায়, আর তখনই দেখে নিতে পারেন আমার এই চ্যানেলের ভিডিও। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই ও বোনেরা, প্রথমেই আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব, সেটি হচ্ছে বর্তমানে যারা মেডিকেল করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, অর্থাৎ যারা বৈধ আছেন, তাদেরও তো মেডিকেল প্রয়োজন। অর্থাৎ যারা 5 নং ভিসা প্রসেসিং করবেন বা 7 নং ভিসা প্রসেসিং তো এখনও হয়নি, তো পরবর্তীতে মেডিকেল হবে আর কি 7 নং এবং 9 নং। তো 1 বছর গ্যাপ দিয়ে কিন্তু মেডিকেল নেওয়া হয়। তো এখন কিন্তু অনেকেরই এই 5 নং মেডিকেল নেওয়ার যে প্রস্তুতি, অনেকেই টুকিটাকি বিষয় জানেন না। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি, বন্ধুরা, 5 নং ভিসা যে প্রসেসিং মেডিকেল, সেটা এখন হয়তো আপনারা অনেকেই দূর স্থানে আসছেন। এ বিষয়ে কিন্তু আমি পূর্বে বলেছিলাম, যারা এজেন্টের কাছে যেতে পারতেছেন না, কোম্পানির কাছে যেতে পারতেছেন না, আপনি দূর স্থানে কাজ করতেছেন, সেক্ষেত্রে আপনি আপনার এজেন্টের সাথে যোগাযোগ করে আপনি যে স্থানে আছেন সেই স্থানে কোনো একটা ফমেমা অনুমোদিত ক্লিনিকে গিয়ে যোগাযোগ করে সেখান থেকে একটি আলামত নিয়ে আসবেন, অর্থাৎ ঠিকানা। সেই ঠিকানাটি আপনি আপনার এজেন্টের কাছে দিবেন, তারা ফমেমা থেকে একটি মেডিকেল কিনে দিবে এবং সেখানে যে ডকুমেন্টগুলো আছে আপনাকে হোয়াটসঅ্যাপ পিডিএফ ফাইল করে দিবে, সেটাকে প্রিন্ট করে আপনি যেই ক্লিনিক থেকে ঠিকানা নিয়ে আসেন সেই ক্লিনিকে মেডিকেল করবেন। এবং মেডিকেল করার পরে আপনার কোনো কিছু করতে হবে না, ওরা এটা অনলাইন করে দিবে। তবে এক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে, আপনি মেডিকেল করার পূর্বে, আপনি মনে করেন মেডিকেল করবেন আগামীকাল, আজকের রাতে যে আপনি খাওয়া দাওয়া করবেন, খাওয়া দাওয়া করার পরে আগামীকাল মেডিকেল করার আগ পর্যন্ত কোনো কিছু আপনি খাবেন না। শুধু আপনি সকালবেলা আপনি আপনার বাথরুম পুরো ক্লিয়ার রাখবেন এবং আপনি পানি, প্রচুর পরিমাণে পানি খাবেন। এক্ষেত্রে আপনি অন্যান্য কোনো আর খাবার না খেলেই হয়, তো ডাব খেতে পারেন। খালি পেটে সবসময় চিন্তা করবেন খালি পেটে মেডিকেল করানোর জন্য, আর যখন আপনি খালি পেটে মেডিকেল করবেন আপনার জন্য সুবিধা হবে। তো বর্তমানে কিন্তু ছোটোখাটো বিষয় অনেক ধরে, আগে কিন্তু আপনার জন্ডিস, এইডস বা অন্যান্য এগুলো বড় ধরনের রোগ তারা নির্ণয় করতো, ধরতো। এখন কিন্তু ডায়াবেটিসও ধরে, আপনার যদি ডায়াবেটিস থাকে তাহলে কিন্তু আপনি মেডিকেল আনফিট হতে পারেন। তো যাই হোক, এই ডায়াবেটিস যেন না হয় সেদিকে খেয়াল রাখবেন, প্রচুর পরিমাণে সকালবেলা পানি খেয়ে যাবেন, আর যদি কারো মনের ভিতরে ভয় থাকে যে আপনার শারীরিক সমস্যা থাকতে পারে, এর জন্য আপনি অরিজিনাল অর্থাৎ কমপ্লিটলি ফর্মেমা মেডিকেল করার আগে আপনি আপনার পার্সোনালভাবে অন্য কোনো ক্লিনিক থেকে আপনি আপনার ব্লাড, আপনার ইউরিন টেস্ট করে নিতে পারেন, কোনো সমস্যা আছে কি না। যদি সমস্যা থাকে তাহলে হয়তো ওষুধ খেয়ে ঠিক করে নেবেন পূর্ণাঙ্গ মেডিকেল করার আগে। অনেক সময় যদি আপনি এই চিন্তাভাবনা না করেন যে কোনো সমস্যা হবে না, তো এক্ষেত্রে হয়তো যদি পূর্ণাঙ্গ মেডিকেল করার সময় আপনি আনফিট হয়ে যান, সেক্ষেত্রে সমস্যা আপনি ভিসা করতে পারলেন না। তো এই মেডিকেল সাধারণত কিন্তু শুধু 5 নং ভিসাধারী নয়, বর্তমানে যারা পারমিট করতেছে তাদের জন্য কিন্তু মেডিকেল করতে হবে। আর একটি কাজ করবেন, ক্লিনিকে যখন আপনি মেডিকেল করবেন, অর্থাৎ ফর্মেমা যে পূর্ণাঙ্গ মেডিকেল, সেই ক্লিনিকের যে ডক্টর আছে ওনার সাথে আপনি একটু পার্সোনাল কথা বলবেন, যে অনলাইন করার আগে আপনাকে যেন তারা এই রিপোর্টটি একটু জানায়। আপনি আপনার হ্যান্ডফোনে যে নাম্বারটি আছে সেই নাম্বারটি দিয়ে রাখবেন, যেন তারা পূর্বে আপনাকে রিপোর্টটি জানাতে পারে। তো অনেক সময় অনেক ডাক্তাররা আপনার যদি শারীরিক কোনো সমস্যা থাকে তো সেক্ষেত্রে তারা কিন্তু আপনাকে জানিয়ে দিবে, আর যদি শারীরিক সমস্যা না থাকে তাহলে কিন্তু তারা জানাবে না। আপনাকে হয়তো 7-8 দিন অপেক্ষা করতে হবে, এরপরে যদি কোনো কল না আসে তাহলে বুঝে নিতে হবে আপনি
মেডিকেল ফিটে আছেন এবং তার অনলাইন দিয়ে দিছে। এখন যে বিষয়টি অনেকেই বলতেছেন যে ভাইয়া মেডিকেল অনলাইন কিভাবে চেক করব, আগে মেডিকেল অনলাইন ফর্মে মা ওয়েবসাইটে গিয়ে চেক করা যেত, এখন কিন্তু যে কেউ এটা চেক করতে পারবে না, এটা শুধুই মাত্র আপনার এজেন্ট বা আপনার কোম্পানি চেক করতে পারবে, তাদের আইডি তাদের পাসওয়ার্ড দিয়ে তারাই চেক করতে পারবে। আগে আমরা গুগলে গিয়ে কিন্তু ফর্মে মা সার্চ করেই অনলাইন রেজাল্ট যে স্ট্যাটাস আছে সেটা আমরা সবাই যে কোনো প্রবাসীরাই চেক করতে পারতাম, এখন কিন্তু সেটা করা যাচ্ছে না। চেক করতে পারবেন কখন, যখন আপনার পূর্ণাঙ্গ মেডিকেলটি ফর্মে মা অনলাইন হবে, সেখান থেকে আপনার কোম্পানি বা আপনার এজেন্ট আপনার যে লেবি তারা পাসপোর্ট জমা দিবে, এগুলো জমা দেওয়ার পরে কিন্তু ইমিগ্রেশনের ওয়েবসাইটে আপনার মেডিকেলটা চেক করতে পারবেন, সেখানে আপনি ফিট। তো ইমিগ্রেশনের অপেক্ষার আগেই যদি আপনি সব কিছু চেক করে নিতে পারেন সেটা আপনার জন্য ভালো, কিন্তু ফর্মে মা থেকে চেক করা যাচ্ছে না। তো আজকের যে বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি মেডিকেল সংক্রান্ত, আশা করি আপনাদের অনেক উপকার হবে, সাধারণ কিছু নলেজ আপনাদের সম্মুখে উত্থাপন করলাম। এখন যে বিষয়টি আমি শেয়ার করব সেটি হচ্ছে মালয়েশিয়া থেকে বা অন্যান্য দেশ থেকে যারা দেশে যাওয়ার জন্য উদ্যোগ নিয়েছে, অনেক সময় আমরা দেশে যাওয়ার জন্য যে আমাদের লাগেজগুলো আমরা প্যাকিং করি, অনেক প্রবাসীরাই আছে বর্তমানে মালয়েশিয়ায় যারা 10 বছর 8 বছর পর্যন্ত এখানে বসবাস করতেছে, একবারও দেশে যায়নি। এরা কী করে, অনেক সময় কিছু যে মালামাল তাদের পরিবার পরিজনদের জন্য নিয়ে থাকে, মনে করেন আপনার 35 কেজি বা 40 কেজি বা 50 কেজি সে একটি লাগেজ নেবে বা ব্যাগ নেবে, অনেকেই করে কম্বলে বেঁধে সব কিছু একটার ভিতরেই বেঁধে প্যাকিং করে নিয়ে যায়। এক্ষেত্রে এয়ারপোর্টে স্বাভাবিকভাবে কিছুটা সমস্যা হয়, অনেক বিমান বা অনেক এয়ারলাইন্সে একটা গাড়ি যদি আপনার 35 কেজি বা 40 কেজি থাকে তারা সেটা গ্রান্টেড করে না। এটাকে আপনি কি করবেন, আপনি বাসা থেকেই আপনি যদি 40 কেজি জিনিস নিতে চান সেক্ষেত্রে আপনি দুইটা প্যাকেট করবেন, 20 কেজি 20 কেজি 40 কেজি, অথবা যদি আপনি 35 কেজি নেন তাহলে 15 কেজি একটা 20 কেজি একটা, অথবা যদি 45 কেজি নেন একটা 25 কেজি একটা 20 কেজি একটা, এভাবে দুইটা করবেন, ওজন কম হবে এবং আপনার জন্য সুবিধা হবে। অনেক প্রবাসীরা কিন্তু এই বিষয়গুলো না জানার কারণে এয়ারপোর্টে যখন যায় তারা এই সমস্যার সম্মুখীনগুলো হয়ে থাকে। আরেকটি বিষয় খেয়াল করবেন, যদি আপনি কোনো গাইড নিতে চান, বর্তমানে কিন্তু অনেক দেশে শুরু হয়ে গেছে গাইড এয়ারপোর্টে আপনার এটা কিন্তু অ্যাকসেপ্ট করে না। এখন হয়তো আপনি বলতে পারেন তাহলে কীভাবে নেব, যেমন আপনি অনেকেই আসে নতুন যে কম্বল কিনে কম্বলের ভিতর সব কিছু রেখে এরপরে তারা প্যাকিং করে নিয়ে যায়, এটা দেখতেও খারাপ লাগে, এবং বিমান এয়ারলাইন্সে যে তারা এই জিনিসগুলো যে সঠিকভাবে সঠিক স্থানে রাখবে সেটাও কিন্তু রাখা সম্ভব হয় না। আপনি হয়তো একটা বড় একটা কার্টুন করবেন, সেই কার্টুনের ভিতরে আপনি কম্বল বা আপনার যে জিনিসপত্রগুলো আছে সেগুলো আপনি সেফ রেখে আপনি প্যাকিং করবেন, আপনার জন্য সুবিধা হবে। বিশেষ করে যারা এই প্রথম দেশে যাচ্ছেন তারা হয়তো এয়ারপোর্ট সম্পর্কে না জানার কারণে, হয়তো আপনার যারা বন্ধুবান্ধব কয়েকবার দেশে আপডাউন করেছে তাদের কিন্তু অনেক অভিজ্ঞতা আছে, তাদের কাছ থেকে আপনি অনেক কিছু সাধারণ জ্ঞান নিতে পারেন। বন্ধুরা, আজকে যে বিষয়গুলো আপনাদের সম্মুখে আমি উত্থাপন করেছি মেডিকেল সংক্রান্ত এবং প্রবাসীদের দেশে যাওয়া সংক্রান্ত, এই বিষয়গুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, টুকিটাকি বিষয়ে অনেক সময় না জানার কারণে কিন্তু আপনাদের সমস্যার সম্মুখীন হতে হয়। তো এখন আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি শেয়ার করব, আপনাদের যে কমেন্ট যে প্রশ্ন মোটামুটি গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা আমি শেয়ার করতেছি, আশা করি সাথেই থাকুন। তো সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয়, আমি আজ দুদিন আগেও একটি ভিডিও আপলোড দিয়েছিলাম মায়েশিয়া যাত্রা সাসপেক্টেড কেস সম্পর্কে, বর্তমানে কিন্তু মায়েশিয়া যাত্রার বিভিন্ন সমস্যা নিয়ে কিন্তু অনেক প্রবাসীরাই সম্মুখীন হতেছে। তো আজকে একটি কমেন্টের উত্তর দিব, আশা করি আপনারা অনেকের এই সমস্যাগুলো হয়েছে। মনিরুল ইসলাম উনি কমেন্ট করেছেন, ভাই আমার যে মোবাইল মায়েশিয়া যাত্রা ছিল সেই মোবাইলটা ছিনতাই হয়ে গেছে বা অনেকের হারিয়ে যায় বা অনেকের নষ্ট হয়ে যায়, এবং আমার 2 ডোজ ভ্যাকসিন কমপ্লিট, এখন আগের আইডি পাওয়ার সমাধান কি দয়া করে একটু জানাবেন ভাই। আগের আইডি পাওয়ার সমাধান হচ্ছে এই, আপনি প্রথমে যে কাজটি করবেন, আপনি হয়তো পাসওয়ার্ড যদি ভুলে থাকেন আগের আইডির বা আপনার যে ইমেল সেটা যদি ভুলে থাকেন, প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে আপনি আপনার হ্যান্ডফোনে নতুন একটি ফোন নাম্বার দিয়ে আপনি একটি নতুন আইডি করবেন মায়েশিয়া যাত্রা, সেই আইডি থেকে আপনি মায়েশিয়া যাত্রা যে হেল্প ডেস্ক আছে সেখানে আপনি ক্লিক করবেন, আমি এখানে স্ক্রিনে সব দিয়ে দিচ্ছি। হেল্প ডেস্কে ক্লিক করার পরে এখানে যে কতগুলো প্রশ্ন আছে এই প্রশ্ন থেকে আপনি এটাতে ক্লিক করবেন, এটাতে ক্লিক করার পরে এরপরে আপনি আপনার যে সমস্যাটা এটাতে ক্লিক করবেন, অর্থাৎ এখানে অনেকগুলো প্রশ্ন আছে যার যে সমস্যা সেই সমস্যাগুলো আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার পরে পরবর্তীতে
আপনার যে ফোনটি হারিয়ে গেছে, যে নাম্বারটি নষ্ট হয়ে গেছে বা যে নাম্বার হারিয়ে গেছে, সেই নাম্বারটি প্রথমে আপনাকে ডিলিট করতে হবে, সেই আইডিতে ডিলিট করতে হবে। তো এটা আপনি ডিলিট করবেন, এই নাম্বারে ডিলিট করার পরে আপনি এখানে সাবমিট করে দিবেন এবং এখানে আপনাকে তারা একটি প্রশ্ন করবে যে আপনার কনফার্ম ইমেল, এই ইমেলটি আপনি দিবেন এখানে। আপনি যে ইমেলে আপনার তারা যে মেসেজ পাঠাবে সেটা যেন আপনি রিসিভ করতে পারেন, সেই একটা ইমেল দিবেন উপরে এবং নিচে একই ইমেল। তো এগুলো সাবমিট করার পরে আপনাকে যে কাজটি করতে হবে, ওরা একটা আপনাকে মেল পাঠাবে সেটা আপনি পড়ে নেবেন, এখানে যে মেল আছে পড়ে নেবেন। তো মেল পাঠানোর পরে ওরা 5 দিন সময় নেবে যে আপনাকে ফিরতে আরেকটি মেল দিবে 5 দিনের মধ্যে। তো 5 দিন সময় লাগে না, আপনার আধা ঘন্টা বা 40 মিনিট 50 মিনিটের ভিতরে আরেকটি মেল করবে, সেই মেলটি না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন সেই মেল আসা পর্যন্ত অপেক্ষা করে আপনার আগের যে নাম্বারে আইডিটা ওপেন ছিল সেটা কিন্তু তারা অলরেডি আপডেট করে তারা ডিলিট করে দিয়েছে। এখন আপনি নতুন নাম্বার দিয়ে একটি আইডি করবেন এবং এই নাম্বার আর পূর্বে যে আপনি পাসপোর্ট নাম্বার দিয়ে আপনি ওপেন করেছেন, অর্থাৎ আপনার যে ভ্যাকসিনের যে সার্টিফিকেট ছিল সেই পাসপোর্ট, যে পাসপোর্ট দিয়ে আপনি করেছিলেন সেই পাসপোর্ট নাম্বার, নতুন নাম্বার, এগুলি দিয়ে নতুনভাবে আপনি করবেন, তাহলে আপনি দেখবেন ওই পুরান পাসপোর্টের উপর ভিত্তি করে যে আপনার সার্টিফিকেট ছিল সেটা চলে আসবে। আশা করি বুঝতে পারছেন। তো বন্ধুরা, আজকে যে বিষয়গুলো শেয়ার করছি আপনাদের অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো, যদি ভালো লাগে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আজকের মতো এখানেই, আগামীতে আবার আসবো নতুন কোনো তথ্য নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।